এই চেষ্টা সবে শেষ হয়েছে সুলগ্নার। বিছানায় শুয়ে শুয়ে ছবি দেখছে এক্সে। এখন ওর বর্তমান যে সে গ্রাফিক্সের কোর্সে ভর্তি হয়েছে, সেখানেই গেছে, সো হি ইজ অফলাইন। তাই সেই ফাঁকে একটু উকিঝুঁকি মারা আর কি। পাড়ার এক সিসিটিভি কাকিমা পরীক্ষা শেষ হয়েছে খবরটা শুনতেই ওর জন্য কাকু টাইপের একজনের খবর এনেছে। যদিও সুলগ্নার মাতৃদেবী তাকে ঝাঁটিয়ে বিদায় করেছে, এইসব উল্টাপাল্টা ভাবছে সে। এখন বন্ধু বান্ধবগুলো কেমন যেন উবে গেছে, মেসেজ করলে সিন করে রেখে দেয়, সব কটা বিশ্ব জানি। এমনি ঠিক আছে, তবে এক্সাম শেষ হতেই সবার অ্যাড্রেস 404 নট ফাউন্ড। অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট হওয়াতে খুব একটা পাত্তা পাচ্ছে না আমাদের সুলু। বয়ফ্রেন্ডটা আরও জালি, ঠিক জালি নয়, জালি দলের নেতা, মানে টক্সিসিটি অ্যাট ইটস পিক, বোরিং, সন্দেহবাতিক, এক্সট্রিম পজিটিভ। অ্যাকচুয়ালি এক্সের রিপ্লেসমেন্ট খুঁজতে গিয়ে এই অদ্ভুতুরে মানুষটা জুটেছে তার। ধুর, বোর হচ্ছে সে, মা থাকে না, সকাল 9টা বাজতে না বাজতেই অফিসে ছুটতে হয় তাকে। আসলে বাবা চলে যাওয়ার পরে মাকেই হাল ধরতে হয়েছে, ওরা জয়েন্ট ফ্যামিলি। কিন্তু তারপরেও বুঝতেই পারছেন আশা করি। তাছাড়া বাড়িতে প্রাইভেসির পিটাও নেই, তার উপর ইন্ট্রোভার্ট, সো সব ছেড়ে ও শুধু পালাতে চায় এই বালুরঘাটের ছোট্ট শহর ছেড়ে। ওর লক্ষ্য শহর কলকাতার এক ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়া, জীবনানন্দ রবি ঠাকুরের শহর কলকাতা। আহাহা, এইসব ভেবেই তুমিও হেঁটে দেখো কলকাতা গানটা আরও বার পাঁচেক শুনল। কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় না, ও বাংলায় 95 পেয়েছে আর ওভারঅল ভালোই আছে, তাই তিলোত্তমায় উচ্চশিক্ষায় বাধা নেই। মা তো একা, তাই কিছুটা নিমরাজি হলেও ছেড়ে দিল ওকে, আর সেও প্রায় একরকম সন্তোষ দত্তর মতো ছুটি 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 বলতে বলতে বালুরঘাট থেকে বাগা যতীনের পিজিতে উঠল। কিন্তু ওই যে বললাম, ওয়্যার অভাগা লুকস সাগর বিকাম ড্রাই, পিজিতে একা থাকে। কিন্তু দিন দিন কেমন যেন সিটিয়ে যাচ্ছে, মানে এই গোটা শহরে ও যেন একা। শুনেছে কলকাতা নাকি সবাইকে আপন করে, এই শহরে একবার সে এসেছে সে নাকি এর রূপ রস গন্ধ দেখে তো ভুলে যাওয়ার কথা, কিন্তু ওর ক্ষেত্রে তা নয় কেন? কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বালুরঘাটে থাকাকালীন বুলুপিসির ছোট মেয়ে পাপিয়াদি সব রকম সাহায্যের কথা দিয়েছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল কেউ কথা রাখেনি। এখানে এসেই দুদিন ক্লাস করেই বুঝতে পেরেছে ও নাকি নর্থ টাইপ। হ্যাঁ, ওর বাড়ি নর্থ বেঙ্গলে, কিন্তু শিলিগুড়ির রাজতীকে তো এরম বলে না, ওকে কেন? দুমাস হতে চলল, শহরটাকে বুঝে উঠতে পারছে না এখনো। ওর দৌড় ওই বাঘা যতীন মোড় থেকে এইচবি পর্যন্তই। কলেজ স্ট্রিটের নাম শুনেছে, তবে সাহস করে যাওয়া হয়নি। আর বন্ধু, মুখ চোরা তো কী করে করবে, তাই একা একা ঘোরা ছাড়া উপায় নেই। আর পাতাল রেল চড়তে গিয়ে তো গুলিয়ে ঘন্ট বানিয়ে দিয়েছে না। তবেও চেষ্টা ছাড়ে না, কতবার যে ট্রাফিকের নিয়ম ভেঙেছে, সেবার তো একা একা ঢাকুরিয়া লেগে গেছিল, লজ্জা পেয়ে চলে এসেছে। কলকাতায় কোথায় বড় দুর্গা হয়েছিল সেটাও খুঁজে পেতে হয়রান। রাস্তা চেনার অ্যাপ ডাউনলোড করেছে, সেটা বুঝতেও হয়রান সে। একবার তো ম্যাপ ফলো করে হাঁটছিল, কিন্তু ক্যাবলাদের হাতে স্মার্টফোন থাকলেই তো আর স্মার্ট হয় না, অ্যাপ দেখতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে সে। তবে ইতিমধ্যে রশ্মি বলে একজনের সাথে পরিচয় হয়েছে, তার দয়ায় বিনুনি করা বন্ধ করে চুলে নতুন ছাড় দিয়েছে, অ্যাপের মাধ্যমে রাস্তা চিনেছে, আরও একটু টেকনো ফ্রেন্ডলি হয়েছে সে, মেট্রোতেও দিক ভুল করে না আর। তবে কাউন্টারে গিয়ে এসি মেট্রোর টিকিট চাওয়ার অভ্যেসটা এখনও যায়নি ওর। এই রশ্মি ওকে ধর্মতলা কলেজ স্ট্রিটে নিয়ে যায়,
তো এরকমই একদিন কফি হাউসে বসে সুলগ্নার প্রশ্ন, আচ্ছা এইটাই কি ওই মান্নাদের? হ্যাঁ রে পাগলি। কেমন না গুলিয়ে যাচ্ছে রে, মা ঠিকই বলে একা বোকা। বালুরঘাটেই ভালো ছিলাম রে, ঘেঁটে যাচ্ছে সব। সেদিন ক্লাসের ফাঁকে সৌরভ গাইছিল যে গানটা, শহরটা না ঠিক ওই রকম। আরে চেল, দিস ইজ নট এ রকেট সায়েন্স, কয়েকটা দিন এরম লাগবে, দেন ক্যাজ। বাই দ্য ওয়ে, সৌরভকে মনে ধরলো নাকি? ওসব কিছু না। না মানে সব ছেড়ে ওর গান মনে থাকলো, তাই আর কি। কি গান শুনেই দেখুন, শুনেই দেখুন। শহর কলকাতা কারোর কাছে যে এই রকম হতে পারে ভাবা যায় না। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। গানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছ ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট। গুণগানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছ ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট। সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। আজ চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক নাকা নাকা, আজ চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক নাকা নাকা। আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো, চিনতে যদি পেরেই থাকো ঘেন্না করো, ঘেন্না করো। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো।